করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। চব্বিশ ঘন্টায় রাজশাহীতে করোনা এর উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় 24 ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 204 জন। শনাক্তের হার 28.29%। কুমিল্লায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 556 জনের দেহে করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে 24 ঘন্টায় 765 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে।